আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ভার্সিটাইল সেগমেন্ট। আমি মোহাম্মদ মুশির রহমান সাইমন। আজ আমি বাংলা দ্বিতীয় পত্র শব্দ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আজ আমি শব্দের দ্বিতীয় পর্বটি নিয়ে এসেছি। আমাদের প্রথম পর্বে আমরা গঠনমূলক এবং উৎসমূলক শ্রেণী বিভাগ আলোচনা করেছিলাম। আজ আমরা অর্থমূলকভাবে শব্দের যে শ্রেণী বিভাগ সেটা আলোচনা করব। আর প্রথম ভিডিওর লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে থাকবে, এছাড়া আমাদের এই ভিডিওটির উপরে ডান দিকে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওটাকে আগে দেখে নিতে পারেন। তো চলুন আমাদের আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম হচ্ছে যৌগিক শব্দ। এখন যৌগিক শব্দ কি? যৌগিক শব্দ হচ্ছে যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে যৌগিক শব্দ বলে। ব্যবহারগত মানে হচ্ছে আমরা যেই ওয়ার্ডগুলোকে যে অর্থে ইউজ করি, আর ব্যুৎপত্তিগত মানে হচ্ছে অরিজিনাল অর্থটি। এখন আমরা ফার্স্টে একটা এক্সাম্পল দেখি, মানে টেকনিক দেখি প্রথমে, যে আমরা কীভাবে মনে রাখবো। আচ্ছা, এখন আমরা টেকনিকের মাধ্যমে কেন মনে রাখবো? দেখেন, অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে কেমন, যে একটা ধরেন কোশ্চেন আসলো যে নিচের কোনটি যৌগিক শব্দ, তো আপনাকে অপশনে দেওয়া থাকবে যে গায়ক, তারপরে ধরেন গবেষণা, তারপরে প্রবীণ, ধরেন পঙ্কজ, এগুলো চারটা অপশন দেওয়া থাকলো, এর মধ্যে যৌগিক শব্দ কোনটি? অ্যান্সার হচ্ছে গায়ক। তো আপনাকে আমি এই গল্প একটি গল্প দিয়েছি এখানে, সেই গল্পের মাধ্যমে আপনার দিকে মুখস্থ করে ফেলবেন এবং ওয়ার্ডগুলোকে মনে রাখতে পারবেন। তো এই ওয়ার্ড দেখি, যে গায়ককে ভালোবাসে গোলাপি, প্রতিদিন তাই চালককে দিয়ে পক্ষীদের মাধ্যমে চিঠি পাঠায়, কিন্তু ভাবনা দহিত্র মিতালির প্রেমে পড়ে পিতৃহীন গায়ক তার চিকা মারা কর্তব্য ভুলে গিয়ে মধুর পাগলামি শুরু করে। তো এই ওয়ার্ডগুলোর মধ্যে আমাদের যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো, যেমন গায়ক, তারপর গোলাপি, তারপর আছে চালক, পক্ষী, এখানে চিকা মারা, কর্তব্য, পিতৃহীন গায়ক, মিতালি, দহিত্র, বাবুয়ানা, মধুর এবং পাগলামি, এগুলো হচ্ছে আমাদের যৌগিক শব্দ, এবং একটা আছে পাঠক। তো আমরা এগুলোকে এই গল্প মধ্যে মনে রাখবো। এরপর দেখি আমি রূঢ়ি শব্দ। যে সকল শব্দ প্রত্যয় উপসর্গ যোগে গঠিত হয়ে মূল শব্দের অর্থের অনুগমী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে। আগে সংজ্ঞাটা বুঝেন, দেখেন কি বলছে এখানে। যে সকল শব্দ প্রত্যয় উপসর্গ যোগে গঠিত হবে, অর্থাৎ রূঢ়ি শব্দ প্রত্যয় এবং উপসর্গ যোগে গঠিত হয়, এরপর কি আছে, মূল শব্দের অর্থ অনুগমী না হয়, অর্থাৎ রূঢ়ি শব্দ মূল যে শব্দটা অর্থটা সেটার অর্থ প্রকাশ করে না, অন্য কোনো অর্থ প্রকাশ করে। এবার এক্সাম্পল দেখি প্রথমে, টেকনিক আগে। তো রাখাল পলাশ তার প্রবীণ শ্বশুরের হস্তি ও হরিণের মাংস খাওয়ার জ্যাঠামির কথা শুনে গবাক্ষের মতো চোখ করে পাঞ্জাবি পরে সন্দেশ খায় আর বাসিতে তৈল লাগায়। এখানেও আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো রূঢ়ি শব্দ, লাইক এগুলো প্রবীণ শ্বশুর, হস্তি, হরিণ, মাংস, এরপর আছে জ্যাঠামি, তারপর বাসি, তৈল, এরপরে সন্দেশ, পাঞ্জাবি এবং গবাক্ষর। তো আচ্ছা, এখন প্রত্যয় উপসর্গ যোগে দেখেন, বাসি, এখানে যে বাসি আছে, বাসি মানে কি? বাঁশ দিয়ে তৈরি কোনো বস্তু না, বাসি মানে হচ্ছে সুরের একটা বাদ্যযন্ত্র। এজন্য দেখেন বাঁশ ই একটা শেষে একটা ই আছে, তো এটা আসলে কিন্তু বাঁশ দিয়ে তৈরি কোনো বস্তু না, এটা হচ্ছে একটা সুরের একটা বাদ্যযন্ত্র, অন্য একটা অর্থ প্রকাশ করছে। তারপর দেখেন যে এখানে আছে প্রবীণ, প্রবীণ মানে কি? প্রবীণ মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে বিনা বাজাতে পারেন যিনি, কিন্তু এখানে রুরি অর্থে শব্দের হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি। এছাড়াও আরও একটি রুরি শব্দ রয়েছে, যেটা হচ্ছে গবেষণা, যেটা এখানে লেখা নেই, তো আপনারা এটাকে লিখে নেবেন। গবেষণা, গবেষণা মানে কি? গোজক এ শোনা মানে কি? গরু খোঁজা, গবেষণা মানে হচ্ছে গরু খোঁজা, কিন্তু রুরি অর্থে গবেষণা মানে হচ্ছে ব্যাপক অধ্যয়ন এবং পর্যালোচনা। ঠিক আছে, তো এরপরে দেখি আমরা যোগরুর শব্দ। যোগরুর শব্দ কি? সমাস নিষ্পন্ন যে পদটি সম্পূর্ণভাবে সমসমান পদসমূহের অনুগামী না হয়ে বিশেষ অর্থ প্রদান করে তাকে যোগরুর শব্দ বলে। সমাস নিষ্পন্ন পদ, তার মানে কি? পদটা সমাস নিষ্পন্ন হবে। এরপরে কি আছে? সমসমান পদ, সমসমান পদ নিয়ে আমরা সমাসের বিরুদ্ধে আলোচনা করব, তারপরে তো আমি ডিটেলসে যাচ্ছি না। এগুলো যোগ হিসেবে এখন আমি টেকনিক দেখি, যে জলদের অপেক্ষায় থাকা বলদ কবিগুরুর সুরিত রাজপুতের মহাযাত্রা উপলক্ষে বেতারে ঘোষণা দেওয়া হলো যে জলধি সকল উদ্ভিদ পঙ্কজ সরোজ তুলে আনা হোক। এখানে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের যোগরুর শব্দ। তো এখানে জল, তারপরে আছে জলধি, বলদ, কবিগুরু, সুরিত, তারপরে আছে রাজপুত, মহাযাত্রা, বেতার, তারপরে আছে উদ্ভিদ, পঙ্কজ এবং সরোজ, এগুলো হচ্ছে আমাদের যোগরুর শব্দ। এখন দেখেন যে এখানে আছে যে রাজপুত, রাজপুত মানে কি? রাজার পুত্র, কিন্তু এখানে যোগরুর অর্থে জাতি বিশেষ। তারপর দেখেন আছে মহাযাত্রা, মহাযাত্রা হচ্ছে কি? মহাসমারোহে যাত্রা, কিন্তু যোগরুর অর্থ এটা হচ্ছে মৃত্যু। এরপর দেখুন জলধি, জলধি হচ্ছে জল ধারণ করে এমন, কিন্তু এখানে সমুদ্র অর্থটা ব্যবহৃত হয়েছে। তো এগুলো হচ্ছে যোগী শব্দ, যে সমসমান পদসমূহের অর্থ অনুগমী না হয় অনেক অর্থ প্রদান করে। তো
আমাদের এই ভিডিওটি পর্যন্তই, আর এর মাধ্যমে আমাদের শব্দ আমরা শেষ করেছি। তো যদি এই শব্দ নিয়ে কোনো কারো কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনারা পাশে থাকলে আমরা সামনে আগাতে পারবো। তো আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর তো আজকে পর্যন্ত, একবার পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম।